যারা ইউটিউব চ্যানেল নতুন করেছেন বা করবেন তারা কেমন ভিডিও তৈরি করলে নতুন অবস্থায় তাদের চ্যানেলের জন্য ভালো হবে আসলে প্রত্যেকে যারা চ্যানেল ক্রিয়েট করেন তাদের কিন্তু একটাই উদ্দেশ্য থাকে চ্যানেল থেকে কিছু টাকা আর্ন করা তো ভিডিও লেন্থ কতটুকুর মধ্যে রাখা উচিত বা ভিডিওর লেন্থ কতটুকু রাখলে মনিটাইজেশন অন হওয়ার পর ইউটিউব আপনাকে বেশি টাকা দেবে এবং যারা ভিউয়ার্স আসেন তারা আপনার ভিডিও দেখতে গিয়ে বিরক্ত হবেন না তো আজকের ভিডিও সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি টোটাল এক্সপ্লেইন করব লাইভ প্রুফ দেখাবো ভিডিওর লেন্থ কেমন হলে ইউটিউব কেমন টাকা দেয় এবং প্রথম অবস্থায় ভিডিওর লেন্থ কতটুকু রাখা উচিত আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনিউজ বাংলা আমি আপনাদের সাথে আছি আজিজুল হাকিম তো প্রথম অবস্থায় আপনার চ্যানেলের ভিডিও ভিডিও তৈরি তৈরি করার জন্য বেশ কিছু বিষয় মাথায় রেখে করা উচিত ভিডিওর লেন্থ কতটুকু রাখলে ভিউয়ার্স বিরক্ত হবে না এবং সেই সাথে ইউটিউব আপনাকে বেশি টাকা দেবে তো এর উত্তর হচ্ছে প্রথম অবস্থায় ভিডিওর লেন্থ আট থেকে নয় মিনিটের মধ্যে রাখতে পারবেন তাহলে ভিউয়ার্সরাও বিরক্ত হবে না এবং মিনিটের ভিডিও হলে ইউটিউব থেকে ইউটিউব থেকে আপনার ভিডিওতে সব ধরনের অ্যাড শো করবে যার কারণে মনিটাইজেশন হয়ে গেলে ভিডিওতে পারফেক্ট ইনকাম পাবেন তো আমি এখন চ্যানেল থেকে এটার লাইভ প্রুফ দেখাচ্ছি তো আমি চলে যাচ্ছি আমার সরাসরি ইউটিউব যে স্টুডিও আছে সেই ইউটিউব স্টুডিওতে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি লাইভ প্রুফ দেখাবো যে ভিডিওর লেন্থ কেমন হলে সেটার ইনকামটা আসলে ইউটিউব কেমন দিয়ে থাকে তো এর জন্য দেখেন আমি এখান থেকে প্রথমে আমার চ্যানেলের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট সেকশনে চলে যাচ্ছি তো আমি আমার দেখেন চ্যানেলের যে কন্টেন্ট সেকশন আছে সেই কন্টেন্ট সেকশনে চলে আসছি এবং এই চ্যানেল থেকে আমি এখানে তিনটা ভিডিও সিলেক্ট করেছি এবং সেই তিনটা ভিডিওর মনিটাইজেশন অর্থাৎ রেভিনিউ সেকশন ওপেন করেছি এবং তার অ্যানালাইটিক সেকশনটা ওপেন করেছি যাতে আপনারা টোটাল বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যান সেখানে দেখানো আছে কত মিনিটের জন্য কত টাকা দেয় আসলে ভিডিও কতটুকু লেন্থ হলে আপনি কোন ধরনের অ্যাড শো করাইতে পারবেন আপনার ভিডিওতে তো এই টোটাল বিষয়টি এর জন্য আমি প্রথম যে ভিডিওটি ওপেন করে নিচ্ছি দেখেন এই ভিডিওটার লেন্থ হচ্ছে পাঁচ দশমিক সাঁত্রিশ মিনিট অর্থাৎ এই ভিডিওটা মোটামুটি সাড়ে পাঁচ মিনিটের মতো তো এই ভিডিওটার মনিটাইজেশন অন আছে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন অন এবং টাইপ অফ অ্যাডস যে অ্যাডস গুলো আমার এই ভিডিওতে শো করবে সেই অ্যাডস গুলো দেখেন ডিপ ব্ল্যাক এর মধ্যে হোয়াইট মার্ক দেওয়া আছে এবং যে ভিডিওগুলো গুলো অ্যাড শো করবে না আমার এই ভিডিওতে যেই অ্যাডগুলো শো করবে না সেই অ্যাডগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে ডেড হয়ে আছে তো এখান থেকে দেখেন এই ভিডিওতে কোন কোন অ্যাড শো করবে ওভারলি অ্যাডস স্পনসর্ড কার্ডস স্কিপেবল ভিডিও অ্যাডস নন কিপেবল ভিডিও অ্যাডস এবং এইখানে দেখেন তিনটা ভিডিও অ্যাডস যেটা সবচেয়ে বেশি টাকা দিয়ে থাকে যে অ্যাডগুলো থেকে বিফোর ভিডিও প্রি রোল ডিউরিং ভিডিও মিড রোল এবং আফটার ভিডিও পোস্ট রোল অর্থাৎ আপনি একটা ভিডিও যখন প্লে করবেন প্লে করার পূর্বে যে অ্যাডটা শো করে সেই অ্যাডটা কিন্তু আমার এই ভিডিওতে শো হবে না এবং এরপরের যে ভিডিওটা অ্যাড আছে সেটা হচ্ছে ডিউরিং ভিডিও অর্থাৎ আমার ভিডিওটা চলতে চলতে গিয়ে মাঝখানে দেখা যাচ্ছে অনেক ভিডিওতে দেখা যায় আফটার ফোর স্টার্ট তো এরকম অর্থাৎ ভিডিও কিছুটা হওয়ার পর তারপর কিন্তু সেই ভিডিওতে কিছু কিছু অ্যাড শো হয় তো এই ধরনের অ্যাড কিন্তু আমার এই ভিডিওতে শো হবে না এবং এরপর শেষের যে অ্যাড আছে সেটা দেখতে পাচ্ছেন যে আফটার ভিডিও তো এটা হচ্ছে একেবারে টোটাল ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু একটা অ্যাড শো হয় যার কারণে এই ভিডিওটার লেন্থ যেহেতু দেখেন এখানে সাড়ে পাঁচ মিনিট এবং এইখানে বলে দেওয়া আছে অনলি ভিডিওস লং আর দেন এইট মিনিটস আর এলিজিবল ফর অ্যাডস ডিউরিং ভিডিও অর্থাৎ মিনিমাম এই তিন ধরনের অ্যাড শো করানোর জন্য এই এই ভিডিওতে লেন্থ মিনিট হতে হবে অথবা মিনিটের ভিডিও সো মিনিমাম ভিডিওটা যেহেতু আট মিনিটের কম যার কারণে এই ভিডিওতে কিন্তু এই তিন ধরনের অ্যাড শো করবে না এবং এই তিন ধরনের অ্যাড থেকেই ইউটিউবটা কিন্তু সবচেয়ে বেশি টাকা দিয়ে থাকে তো আমি লেন্থ দেখালাম এখান থেকে এবং এই ভিডিওর যে মনিটাইজেশন সেকশন আছে সেই সেকশনটা দেখালাম আমি এখন এই ভিডিওটার অ্যানালাইটিক ওপেন করে নিচ্ছি আমি আগের থেকেই অ্যানালাইটিক ট্যাবটা ওপেন করে রেখেছি যেহেতু এখানে নতুন করে ট্যাব লোড দিতে গেলে একটা সময় নাই তো ভিডিওতে সেই সময়টা বাঁচানোর জন্যই মূলত আমি এখান থেকে নতুন ট্যাব ওপেন করে রেখেছি তো আমি অ্যানালাইটিক ট্যাবটা ওপেন করলাম দেখেন এই ভিডিওটার লেন্থ সাড়ে পাঁচ মিনিট হওয়ার কারণে এখানে মোটামুটি পাঁচ ঘন্টার উপর ভিউ হয়েছে যার ফলেও এখানে দেখেন শুধুমাত্র পাঁচ সেন্ট অর্থাৎ এক টাকা সমান আমাদের দেশে যেমন একশো পয়সায় এক টাকা হয় সেখান থেকে আমরা যদি এক টাকা ধরি সেখান থেকে কিন্তু আমরা মাত্র পয়সা পেয়েছি অর্থাৎ এটা যেহেতু ডলারে করা হয় তো তারপরে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারে পেরেছেন যে একশো সেন্টে এক ডলার ডলার হয় সেখান থেকে আমাকে কিন্তু এখানে অনলি ফাইভ সেন্ট দিয়েছে এরপরে দেখেন আমি আর একটা ভিডিও ওপেন করেছি যেটার লেন্থ হচ্ছে দশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড এখানে দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটার মনিটাইজেশনও অন আছে এবং এই ভিডিওতে কি কি অ্যাড শো করবে তো দেখেন এই ভিডিওটাতে ওভারলে অ্যাডস স্পন্সর্ড কার্ডস কিপেবল ভিডিও অ্যাডস নন কিপেবল ভিডিও অ্যাডস এবং দেখেন এইখানে লোকেশন অফ ভিডিও অ্যাডস এইখানে কিন্তু দেখাচ্ছে বিফোর ভিডিও প্রি রোল ডিউরিং ভিডিও মিড রোল এবং আফটার ভিডিও পোস্ট রোল এই সবগুলোই কিন্তু গাঢ় কালোর মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এই সব ধরনের অ্যাডই কিন্তু আমার এই ভিডিওটাতে শো হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে 8 মিনিটের কম ভিডিও হলে আমরা কিন্তু এই ধরনের যে অ্যাড সুবিধা আছে সেই অ্যাড সুবিধা থেকে বঞ্চিত হব এবং 8 মিনিটের বড় যদি ভিডিও হয় তাহলে কিন্তু সেই ভিডিওগুলোতে আমরা সব ধরনের অ্যাড শো করাইতে পারব যার ফলে আমাদের 8 মিনিটের উপরের ভিডিও হলে কিন্তু ইনকামটা একটু বেশি হবে তো এর অ্যানালাইটিক টা আমি এখন ওপেন করছি তো দেখেন এই ভিডিওটার অ্যানলাইটিক আমি ওপেন করছি এইখানে দেখেন মোটামুটি এ ভিডিওটা ভিউ হয়েছে সাড়ে বা সাড়ে তেত্রিশ হাজারের মতো এবং এটার যে ওয়াচ টাইম দেখাচ্ছে এটা আসলে লাস্ট আটচল্লিশ ঘন্টার ওয়াচ টাইম দেখাচ্ছে এটা ফুল টাইম না বা লাইফ টাইম ওয়াচ টাইম না এবং দেখেন যেটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আছে জন এবং ফাইনালি দেখেন এখানে যে রিভিনিউটা দেখাচ্ছে এই রিভিনিউটা কিন্তু লাইফ টাইম রিভিনিউ অর্থাৎ এই তেত্রিশ হাজার ভিউ এর ফলে এখান থেকে যে টাকাটা তারা দিয়েছে অর্থাৎ ইউটিউব দিয়েছে সেই টাকাটা মোট হচ্ছে দুই দশমিক ষোলো ডলার তো এটা একটা ভিডিও গেল যার লেন্থ হচ্ছে মোটামুটি এগারো মিনিট দশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড অর্থাৎ আমি ধরে নিলাম যে এই ভিডিওটার লেন্থ হচ্ছে এগারো মিনিট তো এর আগের ভিডিওতে আমরা দেখলাম মোটামুটি সাড়ে পাঁচ মিনিটের ভিডিও এবং এই ভিডিওটা দেখলাম আমরা মোটামুটি এগারো মিনিটের ভিডিও তো এরপরে আমি ফাইনালি একটা ভিডিও ওপেন করছি সেটা আমরা একটু দেখে নিই তো এই ভিডিওটার লেন্থ দেখেন মোটামুটি এখানে উনত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অর্থাৎ এটা হচ্ছে আধা ঘন্টার একটা ভিডিও এবং এই ভিডিওতে কি কি অ্যাড শো করবে দেখেন এই ভিডিওটাতেও কিন্তু ওই আট মিনিটের উপরের দশ মিনিট বা এগারো মিনিটের যে ভিডিওটা আমি দেখাইছিলাম সেই ভিডিওতে যে যেই অ্যাড শো করছে এই ভিডিওতে কিন্তু সেম অ্যাড শো করছে তো এখানে দেখেন ওভার লেয়ার্স কার্ড অ্যাডস এবং স্কিপেবল ভিডিও অ্যাডস নন কিপেবল ভিডিও অ্যাডস এবং ভিডিও প্রি অর্থাৎ প্রি রোল বা বিফোর ভিডিও প্রি রোল অ্যাডস ডিউরিং ভিডিও বা মিড রোল অ্যাডস এবং আফটার ভিডিও বা পোস্ট রোল অ্যাডস অর্থাৎ এখানে কিন্তু অ্যাডের যে সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে যাচ্ছি এবং এই ভিডিওটার লেন্থ একটু মাথায় রাখবেন যে এই ভিডিওটার লেন্থ হচ্ছে মোটামুটি উনত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড বা আমি ধরে নিচ্ছি এটার লেন্থ হচ্ছে আধা ঘন্টা এবং এর আগের যে ভিডিওটা আমরা দেখলাম সেটার লেন্থ হচ্ছে এগারো মিনিট এবং সর্বপ্রথম আমরা যে ভিডিওটা দেখেছি তার লেন্থ হচ্ছে সাড়ে পাঁচ মিনিট তো এখন এই আধা ঘন্টা যে ভিডিও আছে সেই ভিডিওটার আমি অ্যানালাইটিক ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে তো এই ভিডিওটার অ্যানালাইটিকে দেখেন আমরা কিন্তু হিউজ একটা চেঞ্জ দেখতে পারবো আগের যে ভিডিও গুলো দেখিয়েছি বা আগের যে দুইটা ভিডিও দুইটা ভিডিও আমরা দেখলাম সেই দুইটা ভিডিওর তুলনায় তো এই ভিডিওটা দেখেন আগের ভিডিওটা আমরা দেখলাম যে মোটামুটি তেত্রিশ বা সাড়ে তেত্রিশ হাজারের মতো ভিউ হয়েছে এবং সেটাতে আমাদেরকে যে রিভিনিউ দিয়েছে সেটা হচ্ছে দুই ডলার সামথিং বা মোটামুটি সাড়ে দুই ডলার আমরা ধরে নিলাম কিন্তু এখানে দেখেন এই ভিডিওটা ভিউ হয়েছে উনিশ হাজার অর্থাৎ এই ভিডিওটা কিন্তু উনিশ হাজার ভিউ হয়েছে এবং এটার সাবস্ক্রাইবার হচ্ছে চারশো সপ্তাশি জন হয়েছে কিন্তু এটার রেভিনিউ সেকশনটা দেখেন ওইটা ছিল এগারো মিনিটের ভিডিও যেটা ভিউ হয়েছে তেত্রিশ হাজার আর এই ভিডিওটা আধা ঘন্টার ভিডিও যেটা ভিউ হয়েছে উনিশ হাজার ওই তেত্রিশ হাজারের ভিডিওতে কিন্তু রিভিনিউ দিয়েছে দুই ডলার সামথিং আর এই উনত্রিশ মিনিটের এই ভিডিওটাতে কিন্তু ডলার দিয়েছে ছয় দশমিক ছিয়াশি ডলার তো আমরা বুঝতে পারলাম যে ভিডিও লেন্থ যত বড় হবে ইউটিউব কিন্তু আপনাকে তত বেশি টাকা প্রোভাইড করবে তো শুধুমাত্র টাকা ইনকামের বিষয়টা মাথায় রেখে যদি আমরা ভিডিও তৈরি করি তাহলে কিন্তু প্রথম অবস্থায় আমাদের চ্যানেল ভিওয়ার্স হারাবে আর আমাদের চ্যানেলে যদি ভিউয়ার্স না থাকে তাহলে আমাদের ভিডিও ছোটই হোক বা বড়ই হোক তাতে কিন্তু আমাদের চ্যানেলের কোনোই লাভ হবে না যার কারণে আমাদের প্রথম অবস্থায় টাকাটাকে প্রাধান্য না দিয়ে এখানে কিন্তু আমাদের কিন্তু সব বিষয়গুলো মাথায় রাখা উচিত যে কোন ভিডিও ভিডিওর লেন্থ কতটুকু রাখলে কাস্টমার অর্থাৎ ভিউয়ার্স বিরক্ত হবেন না প্লাস আমাদের মোটামুটি মনিটাইজেশন অন হওয়ার পর মোটামুটি টাকা ইউটিউব আমাদেরকে দিয়ে থাকবে তো এই বিষয়টা মাথায় রেখে আমাদের প্রত্যেকটা ভিডিওই মোটামুটি আট মিনিটের বেশি না যাওয়াই ভালো হবে এবং আট মিনিটের কম না রাখলেও সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্সটা খুব বেশি বিরক্ত হবেন না বা বলা যায় যে ভিউয়ার্সটা বিরক্ত হবেন না আট মিনিটের ভিডিও যে কেউ দেখবে আশা করি টোটাল বিষয়টা আপনি বুঝতে পেরেছেন যে চ্যানেলের প্রথম দিকের ভিডিও লেন্থ কত বড় হওয়া উচিত তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ